আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আমি ডাক্তার দেলাওয়ার হোসেন আবার হাজির হয়ে গেলাম। আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। দর্শক, আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটা ওষুধ নিয়ে রিভিউ করব। ওষুধটার নাম হচ্ছে টাবনিল, এটা জেনেরিক নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড। এটা মাথা ব্যথার একটি জাদুকরী ওষুধ, খুব কার্যকরী একটি ওষুধ। অনেকেরই মাথা ব্যথা হয়, আপনারা হয়তো অনেকে এই টাবনিল ওষুধটার নাম শুনেছেন, অনেকে দোকান থেকে কিনে খেয়েছেন। এই টাবনিল ওষুধটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে। এটা কেন খাবেন, এটার ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, এটার ডোজ, এটার সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমাদের স্বাস্থ্যগত চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় মাথা ব্যথার জাদুকরী ওষুধ টাবনিল বা টলফেনামিক অ্যাসিড। মাথা ব্যথা হয় নাই বা হয় না এমন মানুষ খুব কমই আছে। অনেকেরই মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথার জন্য আপনারা বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন। অনেকে টাবনিল ওষুধটাও খেয়েছেন। দোকান থেকে গিয়ে আপনারা বলেন যে একটা টাবনিল দেন বা একটা 10 টাকা দামের মাথা ব্যথার ওষুধ দেন। এই ওষুধটা, এই কথাটা আপনারা অনেকেই বলেন এবং এই ওষুধটা অনেকেই খেয়েছেন। কিন্তু আমি বলবো কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। এই টাবনিল ওষুধ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ওষুধটা কেন ব্যবহার করা হয়, এই ওষুধটা আসলে এসকেপ কোম্পানির একটি ওষুধ, 200 মিলিগ্রামের একটি ওষুধ। এই ওষুধটার ইন্ডিকেশন হচ্ছে তীব্র মাথা ব্যথা, 2 নম্বর হচ্ছে মাইগ্রেনজনিত মাথা ব্যথা, 3 নম্বর হচ্ছে পোস্ট অপারেটিভ পেইন, অপারেশনের পরে ব্যথা কমানোর জন্য এই ওষুধটা দেওয়া হয়, 4 নম্বর হচ্ছে ব্যথানাশক হিসাবে এই ওষুধটা দেওয়া হয় এবং 5 নম্বর হচ্ছে জ্বরের মধ্যে ব্যথানাশক হিসাবে এই ওষুধটা ব্যবহার করা হয়। এটার মাত্রা এবং সেবন বিধি, তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেনজনিত হঠাৎ করে তীব্র মাথা ব্যথার জন্য একটি 200 মিলিগ্রামের একটি ট্যাবলেট আপনি খাবেন, পাশাপাশি সাথে 2 গ্লাস পানি খাবেন, বেশি করে পানি খাবেন। খাওয়ার পরে 5 থেকে 10 মিনিট আপনি বিশ্রাম নেবেন শুয়ে। এভাবে করার পরে 1 থেকে 2 ঘন্টা পরে যদি আপনার মাথা ব্যথা সেরে যায় তাহলে তো সেরে গেল, ভালো কথা। যদি 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার মাথা ব্যথা না সারে তাহলে আপনি আরেকটি ওষুধ খেতে পারবেন, বেশি করে পানি সাথে খাবেন। 2 নম্বর হচ্ছে হালকা বা মধ্যম ব্যথা, বা যাকে আমরা মাইল্ড টু মডারেট পেইন বলি, এই হালকা বা মধ্যম ব্যথা, এটার ডোজ হচ্ছে 200 মিলিগ্রামের একটি করে ওষুধ দিনে 3 বার। অবশ্যই বড়া ফেটে খেতে হবে এবং খাওয়ার পরে বেশি করে পানি খেতে হবে। কারা খেতে পারবে না বা কন্ট্রাইন্ডিকেশন কী কী, পাকস্থলীতে যাদের ক্ষত আছে বা স্টোমাকে যাদের ক্ষত রয়েছে বা অন্ত্রে আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, ইন্টেস্টাইনে যদি কারো রক্তপাতজনিত সমস্যা থাকে তাহলে তারা খেতে পারবে না। 2 নম্বর হচ্ছে হৃদরোগের যাদের সমস্যা রয়েছে বা যাদের হার্টের সমস্যা রয়েছে তারা এই ওষুধটা খেতে পারবে না। এবং 3 নম্বর হচ্ছে লিভারের রোগীরা, যাদের তীব্র যকৃতের সমস্যা রয়েছে তারা এই টাবনিল ওষুধটা খেতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া কী, এই ওষুধটার কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তাই আপনারা নিজে নিজে ওষুধটা কিনে খাবেন না, ডাক্তারের পরামর্শে খাবেন। 1 নম্বর পার্শ্ব প্রতিক্রিয়া যেটা রয়েছে, যেটা হচ্ছে কমন পার্শ্ব প্রতিক্রিয়া পুরুষের বেলায় হয়, সেটা হচ্ছে ডাইসুরিয়া বা ফসরাবের মধ্যে জ্বালা পোড়া হয় পুরুষদের বেলায় পানি কম খেলে, তাই বেশি করে পানি খেতে হবে। 2 নম্বর হচ্ছে ডায়রিয়া, বমি বমি ভাব এবং বমি হওয়া। এরপরে হচ্ছে ক্ষুধামন্দা, গ্যাসের ব্যথা। এই ওষুধটা যেহেতু NSAIDs বা ব্যথানাশক ওষুধ, এর থেকে কিন্তু গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। 6 নম্বর হচ্ছে বুক দড়ফড় করা বা এরিথমিয়া। 7 নম্বর হচ্ছে কাঁফুনি। 8 নম্বর হচ্ছে শিহরণ, হ্যালোসিনেশন। 9 নম্বর হচ্ছে ক্লান্তি। 10 নম্বর হচ্ছে রক্তের উপাদান বেড়ে যাওয়া বা কমে যাওয়া। এবং সর্বশেষ যে পার্শ্ব প্রতিক্রিয়াটা, সেটা হচ্ছে হেপাটাইটিস হতে পারে, SBS-AG সমস্যা দেখা দিতে পারে, তাই সাবধান। অবশ্যই জেনে বুঝে ডাক্তারের পরামর্শ মতো এই ওষুধটা খাবেন। গর্ভাবস্থায় কি খাওয়া যাবে, গর্ভাবস্থায় এটা যেহেতু NSAIDs আমি বলবো যে না খাওয়াই ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে ডাক্তাররা লিখে থাকেন, কিন্তু তৃতীয় ট্রাইমেস্টারে বা লাস্ট 3 মাসের মধ্যে এই ওষুধটা একেবারেই খাওয়া যাবে না। শিশুদের ক্ষেত্রে কি প্রযোজ্য, বাচ্চাদের কি খাওয়ানো যাবে, প্রাপ্তবয়স্ক ছাড়া কাউকে খাওয়ানো যাবে না, ছোটো বাচ্চাদের জন্য এটা নির্দেশিত না। এটার দাম কত, এটার দাম হচ্ছে প্রতি পিস টাবনিল ওষুধের দাম হচ্ছে 10 টাকা।
একটি টাফনিল ওষুধের দাম হচ্ছে 10 টাকা। এটা এসকেপ কোম্পানির 200 মিলিগ্রামের একটি ওষুধ টাফনিল। ভালো করে শুনে রাখুন, মাথা ব্যথার জাদুকরি ওষুধ। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল টাফনিল ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।